ওকে, তো আমি DJI এই অ্যাকশন ক্যামেরাটা কিনি। সো যদিও এখন 3 চলতেছে, আমার এটা মানে বেশ কিছুদিন আগে কিনা, তো ওইভাবে ভিডিও করা হয় নাই। এটার সাথে আমি 2টা ব্যাটারি, ক্যারিং কেস সব কিছু সহই নেই। এটার মধ্যে আর একটা ব্যাটারি আছে, 3টা ব্যাটারি সহ। এটা ফোনের, এটাতে ইউজ করা যাবে না, কারণ হচ্ছে এটা সাপোর্ট করে না। সো আর এটা আমি কিনি, এটা দিয়ে মোটামুটি আর এটার মধ্যে কিছু অ্যাক্সেসরিজ আছে যেগুলো নাকি আমার প্রয়োজন নেই বললেই চলে, কারণ আমি মোটোব্লগ যদি করি, আমার হেলমেটে যদি মাউন্ট করি, তাহলে হয়তো এগুলো আমার লাগতে পারে। আমি জিনিসগুলো দেখাচ্ছি। এটা চার্জার, যদিও আমি আনবক্সিংটা পরে করলাম, আমার টেস্টিং করা হয়েছে, ভিডিওগুলো আসবে। এই তো, এটা আমি একটা ভিডিওতে বলছিলাম, দেখাইছিলাম যে এই বক্সটাতে কি, এই বক্সটাতে এটাই ছিল। আর DJI আমি 1টাই নেই, কারণ 2টা আমার কাছে ভালো লাগে না, 2টা পার্ট টু পার্ট করা। আর এটা আমার কাছে ভালো লাগছে, কারণ হচ্ছে এটা 3-এর মতোই করছে, আর 3-টা হচ্ছে আমার কাছে প্রাইসটা অনেক বেশি, কম্বো প্যাক। সো আমি এর জন্য 1টাই নিলাম, যদিও আমি এটা বাইরে থেকে আনাইছি, আমাকে একজন এনে দিছে, কারণ এটা হচ্ছে এখন নতুন পাওয়া যাবে না, বাহিরের কান্ট্রিতে বিভিন্ন অ্যামাজন ট্যামাজনে পাওয়া যায়, তো ওই হিসাবেই নিছি। আমার হাতে হচ্ছে পিক্সেল 6 দিয়ে ভিডিও করছি, এটারও একটা ছোটোখাটো গরিবের আনবক্স হবে। আর হচ্ছে এটারও এটা আর এটা মিলিয়েই আমি নিছি, কারণ অনেকটা 2টার কালার ম্যাচ করে, ভিডিওর যে কালার আছে। DJIটাও ন্যাচারাল কালার প্রোভাইড করে, যেরকম সেম পিক্সেলের ভিডিও ন্যাচারাল কালার প্রোডিউস করে। সো যার কারণে আমার 2টা মিলিয়েই নেওয়া। যদি আমি GoPro নিতাম, তাহলে হয়তো iPhone 12 নেওয়ার চিন্তা ভাবনা ছিল, বাট সব কিছু মিলিয়ে এখন এটাই নিলাম, যেহেতু DJI নিছি। সো ওই হিসাবে আমি পিক্সেল সিক্সে নিলাম। তো ওভারঅল দেখি এটা দিয়ে চালিয়ে, বাজেট অনুযায়ী এই 2টা জিনিসই খারাপ না। স্যানডিস্ক আগের মেমোরি কার্ডটা মেবি 170 ছিল, আর এটা 200 MBPS, তো অনেকটা মানে এটা স্পিড পাবো একটু, ভিডিওর ক্ষেত্রে ভালো হবে, কোয়ালিটি আরও সুন্দর হবে। যাক, মোবাইল আর এটা মোটামুটি সাথে সাথেই কিনছি, যদি এটা আগে কিনছি পরে ফোন কিনছি। এটার জন্য আলাদা একটা মাইক অ্যাডাপ্টার আছে DJI, ওটা নিতে হবে। এই তো, এই ছিল, এটা দিয়ে ভিডিও করছি। আর এটার ইনডোর শ্যুট, এটা একটা বাইরে শ্যুট থাকবে, তো আমি করে দেখাবো, কিছু কিছু শ্যুট আছে, তো বুঝতে পারবেন এটা ভিডিও করে এটা কেমন। আর এটাতে ডিরেক্ট অডিও রেকর্ড হচ্ছে, যদিও আমি ঠিক নর্মালি কথা বলছি, অতটা আসতেও না, অতটা জোরেও না। এই যাচ্ছি হচ্ছে টেস্ট করতে, তো ওটার পারফরমেন্স কেমন। আমি লোকেশন দিয়ে যাচ্ছি,
তো আমি হচ্ছে আপনার ইসে যাচ্ছি, ব্যাংক হচ্ছে যাচ্ছি, তার মধ্যে আমি আমার ডিজিআইটা টেস্ট করা হয়ে যাবে যে এটার সাউন্ড কোয়ালিটি কেমন, আর হচ্ছে এটা র সাউন্ড আর ভিডিও ক্যাপ হচ্ছে। আমি 1080 60 FPS-এ ভিডিও করতেছি, 4K-তেও করে দেখাবো। আমি 4K 30 FPS-এ ভিডিও করছি। এখন দেখতে পাচ্ছেন 4K 30 FPS, একটু আগে 1080p 60 FPS-এ ভিডিও করেছিলাম, তো পরে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে ফুল ব্লগ আমি 4K 60 FPS-এ করব, সেটা দেখতে পারবেন কোনো ব্লগে। তো যাই হোক, আর এখন দেখতে পাচ্ছেন 4K 30 FPS সুপার ভিউ মোড, এটা হচ্ছে 4.3 aspect ratio, আর এটা 4K 30 FPS, এটা সেম একটা 2.7K-তে ভিডিও করা যায়, সেটাতে অর্ক স্টাডি আছে। সূর্যের পিছনে আসছি, ডাইনামিক রেঞ্জের এটা বুঝতে পারবেন পরবর্তীতে। এতক্ষণ পর্যন্ত যা ফুটেজ দেখছেন সবগুলো র ফুটেজ ছিল, একটাও এডিট করা না, যে রেশিওতে ভিডিও করে থাকি না কেন সব র ফুটেজ। এখন আপনারা দেখতে পাচ্ছেন রাতের ভিউ, তো রাতের সময় এরকম ভিডিও করতে পারবেন DJI Osmo অ্যাকশন থেকে। হ্যাঁ, কোনো কোনো জায়গায় একটু বেশি আলো, কোনো কোনো জায়গায় একটু কম আলো, সব কিছু মিলিয়েই আর কি নিলাম, বাট অত বেশি একটা যে আলো ছিল রাস্তায় তেমনটাও না, আর আমার সব কিছু অটোতে ছিল। আপনি যদি একটু টুইক করে নেন কোনো জায়গা থেকে, প্রো মোডে যদি আপনি টুইক করে নেন, তাহলে হয়তো বা এর থেকে ভালো রেজাল্ট পেতে পারেন। আমি সব কিছু অটোতেই করি। হ্যালো গাইস, আমি লো লাইট টেস্ট করতেছি DJI এর। তো বর্তমানে আমি চেন্নাই অবস্থান করছি, এখানে আশেপাশে আলো মোটামুটি ভালো আলো আছে, তারপরে এই টেস্টটাতে বোঝা যাবে যখন আমি এটা কম্পিউটারে বা মোবাইলে নিব। তো লো লাইটের পারফরমেন্স আমার কাছে অলওয়েজ DJI ভালো লাগে, কেন জানি না, যাই হোক লো লাইটে বোঝা যাবে। আমি অনেকগুলো কম্পারিজন দেখছি, বাট ইভেন আমার ফ্রেন্ডের গোপ্রো 8, 9, 10 দেখেছিলাম ফ্রেন্ডের মধ্যে, তো ওই হিসাবে প্রাইস পয়েন্ট হিসাবে এটা আমার কাছে অনেকটা ভালো লাগে। এই প্রাইস পয়েন্টে নাইট ভিডিও করার জন্য আমার কাছে এটা বেস্ট লাগে। আর ইভেন এটা হচ্ছে HDR ভিডিও, DJI-তে যেটা স্পেশাল, ভালোই লাগে, খারাপ লাগে না। লাইট নেই।